আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বার্ষিক পরীক্ষার যে সাজেশন সেই সাজেশন নিয়ে আলোচনা করব ষষ্ঠ অধ্যায় সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে এবং এক কথায় উত্তর আসবে মোট পঁচিশটা মানে পনেরোটা কথায় উত্তর থাকবে দশটি মোট পঁচিশটায় পঁচিশ তোমাদের পরীক্ষায় আসবে এমসি কিউ আকারেও আসতে পারে আবার এক কথায় উত্তর আকারেও আসতে পারে তোমরা এমসিক মানে এক কথায় উত্তর এইভাবে মুখস্ত করবা যাতে করে এমসি তে আসলেও তোমরা সেগুলো পারো যেমন দেখো প্রথম প্রশ্নটা এস এম সুলতান কে ছিলেন কে তাহলে এখানে এক কথায় উত্তর যদি আসে তাহলে তুমি লিখবে একজন চিত্রশিল্পী এটা যদি পরীক্ষায় তুমি এরকম মুখস্থ করো তাহলে এটা লিখতে পারবা আবার যদি এটা এমসি কেউ আসে তাহলে চারটা অপশনের ভিতরে যেখানে এই যে একজন চিত্রশিল্পী যেখানে থাকবে সেটা তুমি পূরণ করবা এরকমই আর কি ধন্যবাদ দেখো মন মনপুরা চিত্রকর্মের শিল্পী কে ছিলেন শিল্পী ছিলেন জয়নুল আবেদিন তারপরে দি জঙ্গল বুক গল্পের লেখক কে ছিলেন রুডি আর্ক কিপলিং ছিলেন তারপর দেখো রুডি আর কিপলিং কোন ভাষার সাহিত্যিক ছিলেন ইংরেজি ভাষার সাহিত্যিক ছিলেন তাহলে এগুলো কিন্তু এমসি কেউ আসতে পারে আবার এক কথায় উত্তরও আসতে পারে দি জঙ্গল বুক গল্পের নায়ক কে ছিল মুগলি ছিল মুগলি তারপর ১২ নম্বর সরকারের প্রধান বিভাগ কয়টা তিনটা বিভাগ বর্তমান বাংলাদেশে অর্থনীতি কি নির্ভর শিল্প নির্ভর এমসি আসতে পারে আবার এইভাবেও এক কথায় প্রকাশও আসতে পারে জিডিপি এর পূর্ণরূপ কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তারপরে পনেরো নাম্বার মিনার গল্পের সকলে কি না দেওয়ার অঙ্গীকার করেছে যৌতুক না দেওয়ার অঙ্গীকার করেছে সতীদাহ প্রথা করেন কে রাজা রামমোহন রায় রোধ তাহলে দেখো এটা যদি এমসি কিউতে আসে তাহলে চারটা অপশন থাকবে চারটা অপশনের ভিতরে যেখানে রাজা রামমোহন রায়ের কথা উল্লেখ করা থাকবে তোমরা সেটা ঠিক চিহ্ন দিবা বিধবা বিবাহের প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারো নম্বর বর্ণবাদ বিরোধী আন্দোলনের নায়ক কেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র তারপরে উনিশ নম্বর আই হ্যাভ এ ড্রিম আমার একটি স্বপ্ন আছে ঐতিহাসিক ভাষণটি কে দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন লুথার কিং জুনিয়র ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে মার্টিন লুথার কিং জুনিয়র কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে মার্টিন লুথার কিং জুনিয়ার অসহযোগ আন্দোলনের ধারণা পান কার কাছ থেকে মহাত্মা গান্ধীর কাছ থেকে পেয়েছিলেন তারপরে এখানে দেখো আমরা এগুলো এক কথায় উত্তর দেখলাম এখন কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো সংক্ষেপে উত্তর দাও এক নম্বর প্রশ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রশিল্পী কি কি তো চিত্রশিল্পী ছিল নবান্ন মনপুরা ও সংগ্রাম ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে তারপরে সামাজিকীকরণ কাকে বলা হয় সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের আকাঙ্ক্ষিত মূল্যবোধ রীতিনীতি আচার আচরণ এবং সমূহ আত্মস্থ করে সফলভাবে সমাজের একজন হতে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ পাঁচটি মাধ্যম বা বাহনের নাম কি না পাঁচটি মাধ্যম হলো পরিবার শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গী দল তারপর গণমাধ্যম এবং কর্মক্ষেত্র সামাজিক নিয়ন্ত্রণ কি সমাজে বসবাসরত ব্যক্তিদের চিন্তা ভাবনা ও আচরণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা হলো সামাজিক নিয়ন্ত্রণ দেখো এরকম প্রশ্ন তোমাদের হবে কিন্তু ছোট ছোট প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন এক একটা দুই মার্ক থাকবে এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে এবং এগুলো কিন্তু দশটা থাকবে দশটায় বিশ মার্ক থাকবে এগুলো কিন্তু তোমাদের কোনো অপশন থাকবে না সামাজিক নিয়ন্ত্রণ কত প্রকার ও কি কি দুই প্রকার এগুলো এমসি কেউ আসতে পারে কত প্রকার দুই প্রকার হ্যাঁ আবার এক কথায় প্রকাশও আসতে পারে তারপরে অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ এবং আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ নম্বর আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কি সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য সৃষ্ট আইন কানুন সরকার ইত্যাদি হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ তারপরে অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কি কতগুলো বিশ্বাস আচার অনুষ্ঠান লোকচার লোকনীতি হ্যাঁ ইতিদের মাধ্যমে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণকে অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলে আট নম্বর আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কারা সামাজিক নিয়ন্ত্রণ হলো পুলিশ কর্মকর্তা বিচারক স্কুলের প্রশাসক এবং চাকরি দাতারা তারপরে নয় নম্বর সমাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এক একটি দেশকে কি কি ইউনিটে বিভক্ত করা যায় তাহলে যে যে ইউনিটে বিভক্ত করা যায় সমাজ সমাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি দেশকে বিভিন্ন ইউনিটে ভাগ করা যায় যেমন বিচার তারপরে জেলা উপজেলা ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড ইত্যাদি দশ নম্বর সরকারের প্রধান বিভাগগুলো কি কি আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ দেখো পরীক্ষায় আসতে পারে যে সরকারের মানে যেরকম দেখলাম এক কথায় প্রকাশ সরকারের প্রধান বিচারগুলো বিচার বিভাগ কি কি বিচার পাইটা বিভাগ বিচার বিভাগ তিনটা আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামোর পরিবর্তন যাতে অন্তর্ভুক্ত থাকে আচরণ পদ্ধতি তারপরে মূল্যবোধ এবং সাংস্কৃতিক পরিবর্তন মার্টিন লুথার কিং জুনিয়র কিসের জন্য আবেদন মানে আন্দোলন করেছিলেন আন্দোলন করেছিলেন বৈষম্যের বিরুদ্ধে এবং কৃষ্ণাঙ্গদের সম আদায়ের জন্য আন্দোলন করেছিলেন যেমনটা আমরা আহ কিছুদিন আগেই হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই না তো সেরকম মার্টিন মার্টিন যে লুথার কিং জুনিয়র তিনিও এরকম আন্দোলন করেছিলেন এখন আমরা কতগুলো এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন দেখব রচনামূলক প্রশ্ন কিন্তু একটা চার মার্ক বা পাঁচ মার্ক করে থাকবে বুঝছো উদ্দীপক আকারও থাকতে পারে আবার এমনিও থাকতে পারে তো উদ্দীপক থাকুক বা না থাকুক এখানে আমরা আহ উদ্দীপক ছাড়াই দিচ্ছি তোমরা পড়বা এরকম করে ইনশাল্লাহ পরীক্ষা আসবে যেমন দেখো দি জঙ্গল বুক গল্পের লেখক কে তিনি কোন ভাষার লেখক তার এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই দি জঙ্গল বুক গল্পের লেখক হচ্ছে রুডি আর কিপলিং তিনি ইংরেজি লেখক ছিলেন গল্পটি থেকে যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে তার এই গল্প থেকে আমরা কোন সামাজিকীকরণের শিক্ষা পাই মানে সামাজিকীকরণকে পুনরায় প্রতিষ্ঠা করার সুযোগ পাই মানে শিক্ষা পাই গল্পের মূল চরিত্র নাম ছিল মুগলি সে ছোটবেলায় জঙ্গলে হারিয়ে যায় নেকড়েদের সংস্পর্শে বড় হয় কে ওই যে মুগলি মুগলি কে ছিল ওই যে দি জঙ্গল বুক গল্পের লেখক মানে একজন নায়ক ছিলেন তার চলাফেরা আচার আচরণ খাবার দাবার সবকিছুই নেকড়েদের মতোই যা মানুষের আচরণ এবং সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না তাহলে দেখো যে যে পরিবেশে বসবাস করবে তার তার চরিত্র তার কথাবার্তা তার আচার কিন্তু সেই রকম চরিত্রে হয়ে থাকে তাই না এর জন্য দেখো যারা ভালো ফ্যামিলিতে বিলংস করে ভালো ফ্যামিলিতে যার পরিভুক্ত বড় লোক সেটা কোনো বিষয় না ঠিক আছে যদি যার ফ্যামিলি বাপ মা যদি ভালো হয় তাহলে তার ছেলে মেয়েরাও কিন্তু আচার আচরণও কিন্তু সেরকম ভালো হয় এমন কি এখানে তারপরে বলছে এমনকি কি মগলি বাঘি বাঘিরা Siddhant জঙ্গল ছেড়ে যেতে রাজি হয়নি পরবর্তীতে অন্য মানুষের সংস্পর্শে এসে মুগলির মনোভাব পরিবর্তিত হয় তাহলে দেখো প্রথমে নেকড়েদের সাথে থাকে তার স্বভাব চরিত্র নেকড়েদের মতো হয়েছিল পরে যখন সে মানুষের সংস্পর্শে আসে তখন তার আচার আচরণ কিন্তু পরিবর্তন হয়ে যায় তাদের সংস্পর্শে এসে মুগলির সামাজিক ব্যবহার আচার আচরণ আবেগ অনুভূতির যথাযথ বহি প্রকাশ ঘটতে শুরু করে সমাজের একজন হওয়ার জন্য মুগলিকে মানুষের জীবন জীবনচরণ জীবনাচরণ শিখে নিতে হয়েছিল একে থেকে আমরা এ থেকে কি শিক্ষা লাভটা আমরা মূলত পুনর্জীবিক মানে সামাজিকরণে শিক্ষা পাই মানে একটা সমাজে মনে করো আমরা অনেক সময় আমাদের আমাদের ফ্যামিলি বা আমাদের সমাজ সেরকম ভালো একটা শিক্ষা আমাদের নাও দিতে পারে কিন্তু আমরা যখন অন্য সমাজে যাব তখন কিন্তু সেই সমাজ থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যেমন আমাদের আচার আচরণ যেরকম আমরা যখন বাংলাদেশ থেকে যখন আমেরিকা বা অন্যান্য জায়গায় যা পড়াশোনা করতে যাই বা বিভিন্ন কাজে যখন যাই আমরা ব্যবসা উদ্দেশ্য সহ কাজ যাই হোক তখন কিন্তু আমাদের আচার আচরণের সামান্য পরিবর্তন করতে হয় তাই না দুই নম্বর প্রশ্ন আমলা ও কামলাকে কত সালে উদ্ধার করা হয়েছিল এ কত বছর বয়সে মারা যায় তাদের এমন আচরণের কারণ বর্ণনা করো সুন্দর একটা প্রশ্ন তাহলে দেখো আমলা ও কামলাকে 1920 সালে ভারতের কোদামুরি গ্রামের নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল আমলা উদ্ধারের কয়েক মাস পরেই মারা যায় কামলা 16 বছর বয়সে তারা মারা যায় 16 বছর বয়সে মারা যায় সরি 17 বছর তোমাদের বয়সে দেখো আমলা ও কামলার এমন আচরণ কারণ কি আমলা ও কামলা জন্মের পর থেকেই নেকড়েদের সঙ্গে বড় হওয়ায় মুরগির মতো তাদেরকে সামাজিক মানে মুগলের মতো সরি মুগলি ওই যে দি জঙ্গল বুক ওই গল্পের যে না তাদের তার মতো তাদেরও সামাজিকীকরণ হয়নি মানে তারা সেই নেকড়েদের মতো স্বভাবের হয়েছিল ফলে তাদের আচার আচরণ নেকড়েদের মতো মতো হয়ে যায় নির্দিষ্ট সময় তারা নেকড়েদের মতোই চিৎকার চাচামেচি করতে চায় পায়ে চলতো মানে তারা পা দিয়ে মানে চলতে এরকম এরকম করে চার পা দিয়ে চার পা দিয়ে কিভাবে মানে পা তো আছে আবার এরকম হাত দিয়ে পার মতো চলতে এরকম কাঁচা মাংস খেতো পোশাক পরিচ্ছদ পরিধান করতো না তাদের এমন আচরণের কারণ ছিল সামাজিকীকরণ না হওয়া মানে সেখানে তাকে কে সামাজিকীকরণ শিখাবে নেক্রেরা যা তাকে শিক্ষাতে সেভাবে তা শিক্ষা শিক্ষা লাভ করেছে তাদের এমন আচরণ প্রমাণ করে যে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই শিশুর আচার ব্যবহার সামাজিক রীতিনীতি মূল্যবোধ শিখে আচার প্রমাণ করে যে সামাজিককরণ প্রক্রিয়ার মাধ্যমে শিশুরা আচার আচার ব্যবহার সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ শিখে যায় আমরা খুবই সুন্দর একটা গল্প উন্নত করতেছি তাই না তিন নাম্বার সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় সামাজিক নিয়ন্ত্রণকে কয় ভাগে ভাগ করা যায় এবং তা কি কি আলোচনা করো সমাজে বসবাসরত ব্যক্তিদের চিন্তা ভাবনা এবং আচার আচরণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা হল নিয়ন্ত্রণ মানে দেখো আমরা যে সমাজে বসবাস করি আমাদের আচার আচরণ তো নিয়ন্ত্রিত থাকবে তাই না ইচ্ছা করলে কাউকে খুন করবো না আমাদের আচার আচরণ এর ফলে সমাজের সদস্যরা কিছু প্রচলিত মূল্যবোধ রীতিনীতি এবং রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য হয় সামাজিক নিয়ন্ত্রণ মানুষকে একটি ধরনের একটি ধরনের আচরণ করতে উৎসাহ দেয় বা উৎসাহ উৎসাহিত করে যার ফলে সামাজে শৃঙ্খলা বজায় থাকে এবং আমাদের মধ্যে একাত্মতা একাত্মতাবোধ তৈরি হয় সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদ কত রকমের প্রকারভেদ রয়েছে দেখো সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদ এই 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 লাইনটা কিন্তু এখান থেকে শুরু করব ঠিক আছে দেখো মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোর ভিন্নতাকে বিবেচন করে সামাজিক নিয়ন্ত্রণকে দুই ভাগে ভাগ করা যায় আমরা একটু আগে এক কথায় প্রকাশটা দেখেছিলাম তাই না সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দেখেছিলাম অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ এবং আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ আচ্ছা অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কাদেরকে বলা বলা হয়। হয়। কাকে সমাজের রীতিনীতি মূল্যবোধ না মানলে পরিবার সমবয়সী বন্ধু বা সহপাঠীরা যে বিরূপ প্রতিক্রিয়া দেখায় তাকে আমরা অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলে থাকি কেউ যদি প্রচলিত নিয়ম কানুন ও আচার আচরণ না মানে তখন পরিচিত এবং অপরিচিত মানুষেরা হাসি তামাশা ঠাট্টা বা মস্করার মাধ্যমে তার বিরোধিতা করে তাই আমরা কেউই কেউই চাই না যে আমাদের আচরণের মাধ্যমে আমাদেরকে সমালোচনার সুযোগ দিতে পারে আচ্ছা তাহলে অনানুষ্ঠানিক আচরণ কাকে বলা হয় সমাজের রীতিনীতি মূল্যবোধ না মানলে পরিবার সমবাসী বা ঠাট্টা মানে বন্ধু বা সহপাঠীরা যে বিরূপ প্রতিক্রিয়া দেখায় তাকে আমরা অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলি প্রত্যেকটা সমাজে কিছু না কিছু আইন কানুন থাকে ঠিক আছে প্রত্যেকটা সমাজে সমাজে তাহলে ওইটাকে বলা হয় সামাজ অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ আর আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য সৃষ্ট আইন কানুন সরকার ইত্যাদি হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ আনুষ্ঠানিক সমাজ নিয়ন্ত্রণ আরোপ করে প্রাতিষ্ঠানিক এজেন্ট যেমন পুলিশ কর্মকর্তা বিচারক স্কুলের প্রশাসক হ্যাঁ চাকরিদাতারা যখন আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ কাজ করে না তখন মানে অনানুষ্ঠানিক অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ যখন কাজ করে না তখন আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো সমাজ নিয়ন্ত্রণে এগিয়ে আসে চার নম্বর প্রশ্ন হচ্ছে সমাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি দেশকে কি কি ইউনিটে ভাগ করা যায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকারের কয়েকটি বিভাগ কাজ করে বিভাগগুলোর কাজ কি তাহলে দেখো সমাজ নিয়ন্ত্রণের উদ্দেশ্য একটি দেশকে বিভিন্ন ইউনিটে ভাগ করা যায় যেমন বিভাগ জেলা উপজেলা পৌরসভা ওয়ার্ড ইত্যাদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সরকারের তিনটি বিভাগ কাজ করে যেমন আইন বিভাগ কি করে আইন তৈরি করে এবং সংশোধন করে শাসন বিভাগ কি করে রাষ্ট্রের মধ্যে আইনকে প্রয়োগ করে বিচার বিভাগ কেউ আইন ভঙ্গ করলে তার বিচার করে তবে শাসন বিভাগকে সরকারের বিভিন্ন কাজ সম্পাদনের দায়িত্ব পালন করতে হয় তাহলে আইন বিভাগ আইন প্রণয়ন করে বা সংশোধন করে শাসন বিভাগ সেই আইনকে প্রণ মানে প্রয়োগ করে আর বিচার বিভাগ কেউ যদি আইন না মানে তাহলে তাকে শাস্তি প্রদান করে তারপরে প্রশ্ন সামাজিক আন্দোলন কি সামাজিক আন্দোলনে প্রভাব আন্দোলন এখন দেখো এটা খুবই সুন্দর একটা প্রশ্ন সামাজিক আন্দোলন কাকে বলা হয় সমাজ রাষ্ট্র বা দেশের বিদ্যমান সামাজিক অবস্থার পরিবর্তন সাধন অসঙ্গতি এবং অসন্তোষ দূরীকরণ এবং শৃঙ্খলা আইন মানুষের সচেতন এবং সংঘবদ্ধ প্রতিষ্ঠাকে সামাজিক আন্দোলন বলা হয় মার্কিন লুথার কিং জুনিয়র সারা জীবন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এবং কৃষ্ণাঙ্গদের সম অধিকার আদায়ে লড়াই করে গেছেন তার নেতৃত্বে আমেরিকার কৃষ্ণাঙ্গদের মানে দেখো আমেরিকায় সাদা লোক ছিল কিছু আর কিছু কি কালো লোক ছিল তো তাদের কালো যারা ছিল তাদেরকে বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হতে হয়েছিল তো এই যে মার্টিন কিং জুনিয়র তিনি এই বৈষম্যের বিরুদ্ধে বা আন্দোলন করেছেন তার নেতৃত্বে আমেরিকার কৃষ্ণাঙ্গষট্টি সালের দেখো সাতাশ আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে সমবেত হয়ে আড়াই লাখের বেশি মানুষ সমবেত হয়েছিল তাদের সামনে ঐতিহাসিক ভাষণ দিলেন কিং আমার একটি স্বপ্ন আছে মানে ওই তিনি একটা ভাষণ দিয়েছিলেন আমার একটি স্বপ্ন আছে তিনি বলেন কিভাবে গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে যেমনটা আমাদের গত পনেরো ষোলো বছর ধরে হয়েছে ঠিক আছে বিভিন্নভাবে বিভিন্ন দল দলের লোকজন কিন্তু বৈষম্যের শিকার হয়েছে সেরকম তিনি তুলে ধরেন ভবিষ্যতের আমেরিকা নিয়ে তার আশাবাদ যেখানে সব আমেরিকান হবে সমান তার এই বিখ্যাত ভাষণের প্রভাবেই কৃষ্ণঙ্গোদের অধিকার স্বীকৃতি দিয়ে 1964 সালে আমেরিকার নাগরিক অধিকার আইন এবং 65 সালে ভোটাধিকার আইন প্রণয়ন করা হয় সেই বছর টাইমস পত্রিকা কিং কিংকে বছরের सर्वश्रेष्ठ মানুষ হিসেবে ম্যান অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করেন মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অশরনীয় মানে অবিষরনীয় অবদানের জন্য কিং 1900 চৌষট্টি সালে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো মনে মনের ভিতরে এরকম মনোভাব জাগ্রত করতে হবে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে চুপচাপ থাকা যাবে না অন্যায়কে প্রশ্রায় দেওয়া যাবে না ঠিক আছে সমাজ আমাদেরকে নিয়ে যাই ভাবুক সমাজের মানুষ আমাদের সাথে থাকুক না থাকুক যে কোনো অন্যায় দেখলে সেগুলোর মানে বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে সামাজিক কি করণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের কাঙ্ক্ষিত মূল্যবোধ রীতিনীতি আচার আচরণ এবং দক্ষতা সমূহ আত্মস্থ করে সফলভাবে সমাজের একজন হতে শেখে প্রতিটি সমাজেরই বেশ কিছু নিজস্ব বিশ্বাস নিয়ম কানুন মূল্যবোধ ইত্যাদি থাকে যা ওই সমাজের সকল সদস্যদের মেনে চলতে হয় সামাজিকীকরণ আমাদের এসব সামাজিক সামাজিক গুণ শেখায় এবং অন্যের কাছ থেকে আমরা কি ধরনের আচরণ প্রত্যাশা করব তাও শেখায় অর্থাৎ এ প্রক্রিয়ায় আমরা সমাজের একজন সদস্য হিসেবে নিজেকে গড়ে তুলি সমাজ এবং মানুষ একে অপরকে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে গ্রহণ করে নেয় সামাজিকীকরণ প্রক্রিয়া একজন মানুষের শৈশব থেকে শুরু হয়ে আমৃত্য চলমান থাকে এরপর দেখো সাত নম্বর প্রশ্ন সামাজিকীকরণ বাহন বা মাধ্যমগুলো কি কি মাধ্যমগুলোর ভিতরে রয়েছে দেখো পরিবার পরিবার সামাজিকীকরণের প্রধান এবং প্রথম মাধ্যম হচ্ছে পরিবার দেখো আমাদের এই যে সামাজিকীকরণ মানে আমরা সমাজ থেকে আমরা যে সমস্ত মানে প্রত্যেকটা সমাজে বসবাস করতে হলে যে নিয়ম কানুন শিক্ষি আমরা সেটাকে সামাজিকীকরণ বলে তো সামাজিকীকরণের যে যত মাধ্যম আছে বা বাহন আছে তার ভিতরে প্রথম এবং প্রধান হচ্ছে পরিবার শিশু জন্মের পর পরেই তার পিতামাতা এবং পরিবারের অন্যদের মাধ্যমে তার চারপাশকে বোঝার চেষ্টা করে শিশু মাত্রই অনুকরণ প্রিয় হয়ে থাকে মানে শিশুরা কি করে একজন আর অনুকরণ করে যদি একজন তোমার পিতা মাতা মানে সাধারণত দেখা যায় যে যে পরিবারের পিতা মাতার আচার আচরণ যেমন শিশুরা সাধারণত ওঠাই শেখে তাই পরিবার পরিজন শিশুর আশেপাশে কি আচার আচরণ করে তা গুরুত্বপূর্ণ আবার শিশুর আচরণ বা কর্মকাণ্ড দেখে মা বাবা ও অন্য অন্যরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করে তার দ্বারাও শিশুর আচরণ প্রভাবিত হয় আর এর মানে কি এটা কি বলা আছে মানে একটা শিশু উম একটা খারাপ মানে গালি দিল তার বাবা মা যদি সেটাকে নরমালি মনে করে তাকে যদি শাসন না করে ওই গালি কিন্তু সে সারা জীবন দিতেই থাকবে ভবিষ্যতে আরো বেশি করে শিখবে কিন্তু তার বাবা যদি তাৎক্ষণিক ব্যবস্থা যে এরকম দেওয়া যাবে না বোঝায় বা এরকম প্রতিক্রিয়া দেখায় তাহলে কিন্তু সে তার আচরণকে সংশোধন করে নেয় ভয়ে হোক বা শিখে হোক আর এর মাধ্যমে তার মাঝে মানবিক মূল্যবোধ এবং অন্যান্য সামাজিক ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে আমরা একটু আগে দেখো দেখো আমরা মুগলি তারপরে এই যে আরো দুজনের আমলা কামলা যে ঘটনা শিখলাম এটা দেখে আমরা কি শিখলাম বলতো তাদের জন্মের পর পরই তারা নেকড়েদের সাথে বসবাস করে যেন তার তাদের চরিত্র কিন্তু নেকড়েদের মতো হয়ে যায় এখন শিক্ষা প্রতিষ্ঠান ও একটা সামাজিকীকরণের বাহন বাহন ঠিক আছে বা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের দ্বিতীয় প্রধান বাহন রূপে কাজ করে পরিবারের মাঝে সীমাবদ্ধতা থাকা শিশুর ছোট সামাজিকীকরণ জগৎকে সম্প্রসারিত করে তোলে একটি বিদ্যালয় ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থান থেকে আসা ছাত্র ছাত্রীরা সমবেত ভাবে সমানুবর্তিতা সহ নানা গুণাবলী বিকশিত হয় তারপরে আরেকটা মাধ্যম রয়েছে সমবয়সী সঙ্গী পরিবারের পরপরই মানুষের হাসি কান্না সুখ দুঃখ ঠাট্টা মস সঙ্গী হয়ে ওঠে একই বয়সের খেলা সাথী সহপাঠী বা সমবয়সী বন্ধুরা প্রাণ খুলে বাধাহীন ভাবে মনের কথা বলা যায় একে অপরের সঙ্গে নিজের ধ্যান ধারণা এবং অনুভূতিকে লালন করে এ সময়টা শিশুরা নিজেদের মধ্যে নিজেকে সমাজের একজন গড়ে করে গড়ে তোলে সকাল সকলের এই বয়সের মানে সকলে একই বয়সের হওয়ায় এবং নিয়মিত মিথস্ক্রিয়ার ফলে তাদের মধ্যে পারস্পরিক নির্ভরতা এবং সংহতি পরিলক্ষিত হয় তবে এখানে মনে রাখতে হবে সাথে একজন মানুষ মিশে ভালো কিছু পারে পারে আবার কিছু সব সময় দেখতে হবে নামাজি সৎ এবং যারা হচ্ছে বিনয় যারা হচ্ছে কোনো খারাপ কাজ করে না ওই সমস্ত বন্ধুকে নির্বাচন করতে হবে ওদের সাথে সময় ব্যয় করতে হবে তারপরে হচ্ছে গণমাধ্যম বর্তমানে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ইউটিউব টিউব তারপরে টুইটার ফেসবুক এগুলো এসব গণমাধ্যম বর্তমানে সামাজিকীকরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মক্ষেত্র সামাজিকীকরণ আজীবন অব্যাহত থাকে নতুন চাকরি মনে করো তুমি পরিবার স্কুল কলেজ সবকিছু শেষ করে ভার্সিটি শেষ করে চাকরিতে যাবা চাকরিতে যেও তুমি আরো নতুন নিয়ম কানুন শিখতে হবে করার সময় শুধু নিয়োগ নিয়োগকর্তা কি ধরনের কাজে প্রত্যাশা করেন তা জানলেই হবে না সেই সঙ্গে সহকর্মীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে মানিয়ে নেওয়া সমান গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে নতুন রীতিনীতি এবং মূল্যবোধের সমন্বয়ে একজন ব্যক্তির মাঝে সামাজিকীকরণ ঘটে তারপর আট নম্বর প্রশ্ন এটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা করো সামাজিক নিয়ন্ত্রণের ফলে সমাজের সদস্যরা কিছু প্রচলিত মূল্যবোধ রীতিনীতি রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য হয় সামাজিক নিয়ন্ত্রণ মানুষকে একই ধরনের আচরণ করতে উৎসাহ দেয় যার ফলে সমাজের শৃঙ্খলা বজায় থাকে এবং আমাদের মধ্যে বোধ তৈরি হয় আমরা যদি তা মেনে চলি তাহলে সমাজ তাদের আমাদেরকে সামাজিক সুনাগরিক হিসেবে জানতে এবং এতে আমরা নানাভাবে উপকৃত হব আর যদি কেউ সমাজের কাঙ্ক্ষিত আচরণ না করে তাহলে মানুষ তার নিন্দা করবে এবং এজন্য সে শাস্তিও পেতে পেতে পারে তারপর দেখো পূর্বের সাম্প্রদায়িক ভিত্তিক সমাজ ব্যবস্থার সাথে বর্তমান সংঘভিত্তিক সমাজ ব্যবস্থার প্রার্থনা বিশ্লেষণ করো ভালো একটা প্রশ্ন দেখো সম্প্রদায় ভিত্তিক সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থায় ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে আজকের আধুনিক সংঘ সমাজ ব্যবস্থা অ্যাসোসিয়েশনাল সোসাইটি তৈরি হয়েছে সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থায় সদস্যদের মধ্যে সম্পর্ক এবং সংহতি ছিল অত্যন্ত নিবিড় ও আন্তরিকতাপূর্ণ সে সমাজে এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির পার্থক্য ছিল খুবই কম সকলেই ছিল ছিল প্রায় একই রকম আচার আচরণ ও চিন্তা চেতনা এবং মূল্যবোধের অধিকারী এখানে ব্যক্তির ইচ্ছা ও তুলনায় সম্প্রদায়ের মঙ্গল ও ইচ্ছাকে বেশি প্রাধান্য দেওয়া হয় এই সম্প্রদায়গুলো পরিবারের মতো কাজ করে এখানে কোনো ব্যক্তি বা পরিবারের মধ্যে সংকট তৈরি হলে পুরো সমাজের মধ্যে তা ছড়িয়ে যায় এবং সম্প্রদায়ের কারণে সকলের ঐক্যবদ্ধ সমাধানের চেষ্টা করা হয়। ভিত্তিক সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হয়ে হয়েছে আধুনিক পরিবর্তিত সমাজ ব্যবস্থা এটি সম্প্রদায় ভিত্তিক সমাজের বিপরীত বৈশিষ্ট্যের অধিকারী এই সমাজ ব্যবস্থায় সদস্যদের মধ্যে চিন্তায় আচরণে মূল্যবোধে তেমন মিল নেই এ ধরনের সমাজের সদস্যরা যতটা তাদের ব্যক্তিগত জীবনের উপর গুরুত্ব দিয়ে থাকে ততটা সমাজের মঙ্গলের দিকে দেয় না আচ্ছা তারপর বর্তমান বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের দেখো দুইবার লেখা হয়েছে বাংলাদেশে একবার হবে বাংলাদেশের সমাজ কাঠামোতে কি কি পরিবর্তন ঘটেছে দেখো সমাজ কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পরিবার যেটা আমরা বললাম সামাজিক পরিবর্তনের ধারায় পরিবার কাঠামোতেও এসেছে এ পরিবর্তন একসময় আমাদের দেশে যৌথ পরিবারের প্রাধান্য ছিল যৌথ পরিবার কি যে পরিবারে দাদা দাদি মানে দাদা দাদি সহ কাকারা চাচিরা মানে এ সবাই বসবাস করে ঠিক আছে মনে করো একক পরিবারে কি থাকে বাবা মা থাকে সন্তানরা থাকে থাকতে পারে কিন্তু যৌথ পরিবারে দাদা দাদি তারপরে কাকা কাকি হ্যাঁ যত কাকা কাকিরা আছে সবাই থাকতে পারে একসাথে ফুপুরা যদি বিয়ে না থাকে তারাও থাকে কিন্তু যৌথ পরিবার আস্তে আস্তে একক পরিবারে রূপান্তরিত হচ্ছে এছাড়া পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর মতামত গুরুত্ব পাচ্ছে আগে পরিবারের অর্থনৈতিক দিক দেখাশোনা করত পুরুষরা এখন পুরুষদের পাশাপাশি নারীরা নানান পেশায় জড়িত হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্পের অধিকাংশ শ্রমিকই নারী তারা প্রাপ্ত উপার্জন দিয়ে পরিবারের প্রয়োজন মেটাচ্ছে এছাড়াও অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে সমাজ কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অর্থনৈতিক প্রতিষ্ঠান আমাদের দেশে এক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক দশকে বাংলাদেশে কৃষি নির্ভর অর্থনৈতিক রূপান্তরিত হয়ে শিল্প নির্ভর হয়েছে ফলে একদিকে যেমন কৃষিকে কেন্দ্র করে মানে কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন দল বা প্রতিষ্ঠান ক্রমে সংকুচিত হয়েছে অন্যদিকে শহরের আয়তন বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে এখানে নতুন নতুন দল ও প্রতিষ্ঠান গড়ে উঠেছে ফলে মানুষের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন হচ্ছে এছাড়া তাছাড়া দিনে দিনে বিদেশের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগের প্রভাব পড়েছে আমাদের খাদ্য অভ্যাস পোশাক পরিচ্ছদ শিক্ষা এবং অন্যান্য কর্মকাণ্ডে এরপরে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এগারো নম্বর বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এবং কৃষ্ণাঙ্গদের সমধিকার আদায় মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে তুমি কি জানো তা লেখো দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে তাই না পাঁচ নম্বরে বাতাচ্ছে বেশিতে দেখো উনিশশো সালের সাতাশ আগস্ট ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল সমবেত হয় আড়াই লাখেরও বেশি মানুষ তাদের সামনে ঐতিহাসিক ভাষণ দিলেন কিং আমার একটি স্বপ্ন আছে এই নামে আই হ্যাভ এ ড্রিম ভাষণে তিনি বলেন কিভাবে বৈষম্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে তিনি তুলে ধরেন ভবিষ্যতের আমেরিকা নিয়ে তার আশাবাদ তারা আশাবাদ সেখানে সব আমেরিকান হবে সমান তার স্বপ্নের কিছু দিক এভাবে তিনি উল্লেখ করেন যে বন্ধুরা আজ আমি আপনাদের বলছি বর্তমানে প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও আমি আজও স্বপ্ন দেখি আমার এই স্বপ্ন আমেরিকান স্বপ্নের গভীর শিকড়বদ্ধ আমি স্বপ্ন দেখি একদিন এ জাতি জাগবে এবং তারা বাঁচিয়ে রাখবে এই বিশ্বাস যে আমার সকল আমেরিকান শত সিদ্ধভাবে এই সত্যকে গ্রহণ করেছি যে সব মানুষ সমান আমি স্বপ্ন দেখি একদিন জার্জিয়ার লাল পাহাড়ে সাবেক দাস আর সাবেক দাস মালিকের সন্তানেরা ভ্রাতৃত্বের এক টেবিলে বসতে সক্ষম হবে মানে দাস ছিল যে ছিল আর যে যে হচ্ছে মালিক ছিল তার সন্তানেরা মানে ভাই ভাই বন্ধুত্ব করবে এক টেবিলে তারা বসবে আমি স্বপ্ন দেখি একদিন মরুময় মিসিসিপি রাজ্য অবিচার আর নিপীড়নের ব্যবস্থা বন্ধ করে মিসিসিপি হয়ে উঠবে মুক্তি আর সুবিচারের মরুদ্যান মরুদ্যান আমি স্বপ্ন দেখি আমার চার সন্তান একদিন এমন এক জাতের মধ্যে বসবাস করবে যেখানে তাদের চামড়ার রং দিয়ে নয় তাদের চরিত্রের গুণ দিয়ে তারা মূল্যায়িত হবে আমি আজ এই স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি একদিন আলাবামা রাজ্যে যেখানে গভর্নরের ঠোঁট থেকে কেবলই বাধা নিষেধ আর গঞ্জনার বাণী সেখানে পরিস্থিতি যাবে যে কালো যাই হোক বালকেরা বালিকাদের সঙ্গে মতো ধরাধরি করবে আজ এই স্বপ্ন আমি দেখি ওকে এটা হচ্ছে তার ভাষণ ছিল বিখ্যাত দেখো এরপরে সাতাশে আগস্ট তেষট্টি সালে ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে প্রদত্ত ভাষণই কি juxtraste বর্ন্ম বৈষম্য দূর করে পেরেছিল এ ব্যাপারে তোমার মতমত কি হ্যাঁ পেরেছিল 63 সালের 27 আগস্ট ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে সমবেত হয় আড়া লাখের বেশি মানুষ তাদের সামনে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন কিং আমার একটি স্বপ্ন আই হ্যাভ এ ড্রিম ভাষণ তিনি বলেন কিভাবে বৈষম্য সারা গোটা মানে জাতিকে ধ্বংস করে দিতে দেখছো একই রকম কথা তিনি তুলে ধরেন ভবিষ্যতের আমেরিকান নেতা আর আশাবাদ এখানে সবাই আমেরিকান হবে সমান তার এই বিখ্যাত ভাষণের প্রভাবেই কৃষ্ণাঙ্গতের অধিকার স্বীকৃতি দিয়ে 64 সালে আমেরিকা নাগরিক অধিকার আইন এবং 65 সালে মানে 1965 এ মানবাধিকার আইন প্রণয়ন করা হয় সেই বছর টাইমস পত্রিকা কিংকে বছরের सर्वश्रेष्ठ মানুষ হিসেবে ম্যান অফ দ্য ইয়ার মানে পুরস্কার দেয় মানব অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচরণীয় অবদানের জন্য কিং 64 সালে মাত্র 33 বছর বয়সেই শান্তিতে নোবেল পুরস্কার ভূষিত হন এ থেকে বোঝা যায় ঐতিহাসিক ভাষণী বৈষম্য দূর করার অন্যতম কারণ হয়েছিল আলোচনা করলাম তোমাদের সামাজিক ইতিহাস বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের হ্যাঁ এমসিকিউ কিউ তারপরে এক কথা প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ পর আস্তে আস্তে আমরা প্রত্যেকটা সাবজেক্টের এরকম সাজেশন এবং নমুনা প্রশ্ন দিব এটা পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ক্লাস টা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু বারাকাতুহু